ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের উপর ছাত্র লীগের হামলার প্রতিবাদ এবং ক্যাম্পাসের সহাবস্থান নিশ্চিতে চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান এ দাবি জানান। অভিযোগ করেন, গত 27 সেপ্টেম্বর ছাত্র দলের নবগঠিত কমিটির উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহ্বান জানায় সাদা দল। এ সময় আহত নেতাকর্মীদের সুচিকিৎসা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্যাম্পাসে সহাবস্থান সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি চার দফা দাবি তুলে ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, 27 সেপ্টেম্বর 2022 তারিখ হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিরুদ্ধে ক্যাম্পাস ও হলে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সকল দলমতের সহাবস্থান এবং নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালনের নিশ্চয়তা বিধান করা, এটি হলো আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি।